নিয়ন্ত্রণ এনেছি। সে বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বরিশাল ডিআইজি মহোদয়কে, যে আমাদের একদম তৃণমূলের মানুষের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একটি মত বিনিময় সভার আজকের আয়োজন করেছেন, এই সভাটি অত্যন্ত সময় উপযোগী এবং যুগ উপযোগী একটি সমন্বয় সভা। কারণ এখন এই আধুনিক যুগে অপরাধের প্রবণতা কিন্তু পরিবর্তন হয়েছে বিভিন্ন কারণে। আমাদের ডিজিটাল বাংলাদেশ, সামাজিক যোগাযোগ, বিভিন্ন রকমের স্যাটেলাইটের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের প্রদর্শন আমরা দেখে আমাদের অপরাধের ধরন পরিবর্তন হয়েছে, যেটা এখন কিন্তু আর শুধু প্রশাসনের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সে কারণে সরকারি বিভিন্ন উদ্যোগ, যেমন আমাদের পুলিশিং কমিটি, সাথে সাথে আমাদের জনপ্রতিনিধি সহ সকলকে কিন্তু সম্পৃক্ত করতে হবে অপরাধ যদি নির্মূল করতে হয়। সে কারণেই কিন্তু আজকের আপনাদের সাথে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়গণ মত বিনিময় করবেন। সাথে সাথে ইতিমধ্যে আমরা বিগত দিনে আমাদের পুলিশিং কমিটি সহ আমাদের বিট পুলিশ, আমরা যে আগের যে পুলিশের চেহারা সেই চেহারাটা কিন্তু এখন নাই। এখন পুলিশ কিন্তু সমস্যার সমাধান করে। আমরা দেখছি পাথরঘাটা থানায় সবসময় ওখানে একটি কাচারি ঘর উঠেছে, একটি ঘর ওখানে সবসময় সালিশ ব্যবস্থা চলে, যেটা পুলিশের করার কথা না, ওটা জনপ্রতিনিধিদের করার কথা। এটা একটি ভালো উদ্যোগ এবং ভালো একটি দিক। আমরা আমাদের যে এখন প্রশাসনিক পুলিশের যে অবকাঠামো আছে, সেই অবকাঠামোর মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সরকারের যে লক্ষ্য যে আমরা 2030 সালে আমরা এসডিজি অর্জন করতে চাই এবং 2040 সালে আমরা উন্নত জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে চাই, সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নতুন যে প্রয়াস আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাই সেটা সম্ভব, এবং মুজিব পিতার যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা তৈরি করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষকে পরিকল্পনা মাফিক বর্তমান সরকারের যে চিন্তা চেতনা এবং মহান স্বাধীনতা যুদ্ধের যে মন্ত্র, সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে যদি আমরা আমাদের সমাজকে পরিচালিত করি, ইনশাল্লাহ অচিরই আমরা মুজিব পিতার যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা আমরা তৈরি করতে পারবো। এই আশাবাদ, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য